মুক্তিযুদ্ধ শুরু হওয়ার আগে যে কাজগুলো যে আন্দোলন সংগ্রামগুলো হয়েছে যেটাকে বঙ্গবন্ধু বলেছেন ঐতিহাসিক সংগ্রামের মাধ্যমে এখানে আমরা যেমন আজকে স্মৃতিসৌধে ওনারাও আমরা ইয়ে শ্রদ্ধা নিবেদন করে আমরা তো করি জনগণ করে সারা বাংলাদেশের মানুষ স্মৃতিসৌধে আমরা শ্রদ্ধা নিবেদন করি স্মৃতিসৌধে লক্ষ্য করেছেন সাতটা পাট সাতটা দেয়াল আছে এই সাতটা পাটটা কী শাহজাহান খান যেটি আপনি বলছিলেন যে বাঙালি সংস্কৃতির যে আবহমান ধারা সেটিকে বাধাগ্রস্ত করার জন্য প্রতিক্রিয়াশীল একটি চক্র বর্ষবরণ অনুষ্ঠানে বোমা হামলা করেছিল সেখানে অনেকেই হতাহত হয়েছিলেন আপনি জানেন সেটির বিচার এই সরকারের সময় হয়েছেও প্রায় হয়েছে কিন্তু সেই ধারা কিন্তু থেমে নেই রাজনীতিতে এই যে প্রতিক্রিয়াশীল চক্র বা সাম্প্রদায়িক গোষ্ঠী মাথা চাড়া দিল কীভাবে কারণটা হল যে রাজনীতির একটি আদর্শ থাকতে হবে একটি দর্শন থাকতে হবে এবং সেই আদর্শহীন রাজনীতি আমাদেরকে ওই জায়গায় নিয়ে যায় যেটা আপনি বললেন যে এগুলো মাথা চারা দিল কী করে এই জঙ্গিবাদ তারা রাজা কারালবোদরা কী করে মাথা চাড়া দিল এই সুযোগটা কে দিল সেটাও কিন্তু আপনাকে খুঁজে বের করতে হবে বঙ্গবন্ধু যে সাড়ে এগারো হাজার যারা রাজাকার আর বদর বিরোধী ছিল তাদেরকে গ্রেপ্তার করলেন বিচার শুরু করলেন চিকন আলী নামে একজনের বিচার ফাঁসি পর্যন্ত হলো অনেকের সাজা হলো এবং বঙ্গবন্ধুকে হত্যার পরে যে ওরমান সাহেব কী করলেন সাড়ে এগারো হাজারকে উনি এই দালাল আইন থেকে মুক্তি করে দিলেন তাদেরকে নিয়ে রাজনৈতিক দল করলেন আপনি যখন মানে আদর্শহীন মানুষগুলোকে ঐক্যবদ্ধ করবেন তাদের কাছ থেকে কিন্তু কোনো আদর্শিক কিছু পাওয়া যাবে না আপনি লাগাবেন আইটা কলা গাছ তো বোঝেন বিচ্ছা কলা গাছ আপনি তার কাছে আপনি কলা আশা করবেন এটা কিন্তু অনুচিত তো সেই জায়গাটায় বিএনপি কি করেছে এই বাংলাদেশ স্বাধীন হয়েছে আমরা সবাই স্বীকার করব বাঙালি জাতীয়তাবাদের ভিত্তিতে জি ওরমান সাহেব কী করলেন উনি এটাকে করে ফেললেন বাংলাদেশি জাতীয়তাবাদ মৌলিক পরিবর্তনটা এইখানে এবং সেই মৌলিক পরিবর্তনটা কি বাংলাদেশি জাতীয়তাবাদ এটা উনি কি অর্থে আমি জানি না আমি একজন বাঙালি আমি ব্রিটিশ নাগরিক হতে পারি কিন্তু আমি নাগরিকের দিক থেকে ব্রিটিশ কিন্তু জাতীয়তার দিক থেকে কিন্তু আমি ব্রিটিশ নই এই অর্থে যে আমি ব্রিটিশে জন্মগ্রহণ করি নাই আমার পূর্বপুরুষ আমি ব্রিটিশ না সুতরাং এই জায়গাটায় কিন্তু উনি বাঙালি জাতীয়তাবাদকে পরিবর্তন করে ফেললেন তারপরে কি করলেন মুক্তিযুদ্ধের পরে যে বাহাত্তর সালের সংবিধান রচিত হল সেই সংবিধানের প্রথম প্রস্তাবনায় যে কথাগুলো লেখা আছে আমরা বাংলাদেশের জনগণ উনিশশো একাত্তর সালের একাত্তর খ্রিস্টাব্দের ছাব্বিশে মার্চের বাংলাদেশের স্বাধীনতা ঘোষণা করিয়া জাতীয় মুক্তির লক্ষ্যে ঐতিহাসিক সংগ্রামের মাধ্যমে স্বাধীন সার্বভৌম বাংলাদেশ প্রতিষ্ঠা করিয়াছি এটা একটা মানে প্রিয়ম্বরে লেখা জিয়র সাহেব কী করলেন ক্ষমতায়াসী সব ঠিক রাখলেন জাতীয় ঐক্য জাতীয় মানে মুক্তির জন্য যে ঐতিহাসিক সংগ্রাম এইটাকে শুধুমাত্র সংগ্রামটা পরিবর্তন করে উনি ঐতিহাসিক যুদ্ধের মাধ্যমে এই কথাটা লিখে দিলেন এখন আপনি প্রশ্ন করতে পারেন এর পার্থক্যটা কী এটা তো বিরাট পার্থক্য আকাশে পাতাল উনি বলেছেন শুধুমাত্র মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে দেশের যুদ্ধের কথা বলেছেন এইটা হলো ভ্রান্ত ধারণা মুক্তিযুদ্ধ শুরু হওয়ার আগে যে কাজগুলো যে আন্দোলন সংগ্রামগুলো হয়েছে যেটাকে বঙ্গবন্ধু বলেছেন ঐতিহাসিক সংগ্রামের মাধ্যমে এখানে আমরা যেমন আজকে স্মৃতিসৌধে ওনারাও আমরা ইয়ে শ্রদ্ধা নিবেদন করে আমরা তো করি জনগণ করে সারা বাংলাদেশের মানুষ স্মৃতিসৌধে আমরা শ্রদ্ধা নিবেদন করি স্মৃতিসৌধে লক্ষ্য করেছেন সাতটা পার্ট সাতটা দেয়ার আছে এই সাতটা পাতটা কী এটা তো একটা একটা তো ব্যাখ্যা আছে এমনিতে বানায় নাই ওইটা সুন্দর হবে এদের জন্য না এর ব্যাখ্যা আছে ব্যাখ্যাটা হলো সাতটা ঐতিহাসিক আন্দোলন সংগ্রাম যুদ্ধ কি কী যে বাউন্ন ভাষা আন্দোলন চুয়ান্নর আপনার নির্বাচন বাষট্টি শিক্ষা আন্দোলন ছেষট্টি ছয় দফা আন্দোলন উনসত্তরের অভ্যুত্থান সত্তরের নির্বাচন একাত্তরের মুক্তিযুদ্ধ এই সাতটা ভাগ কিন্তু সাতটা পাঠ হলুইটা জিয়াউর রহমান সাহেব কিন্তু সেটাকে তার বল পাকিয়ে ফেললেন সুতরাং আপনি আদর্শিক দিক থেকে বিচ্যুত হয়ে গেলেন যে কথাটা মিলন ভাই মানে এই আমাদের মিলন দুজনে হয়ে গেছে আমাদের যে গোলাম সরোয়ার মিলন ভাই যে কথাটা বলেছেন খুব চমৎকার একটা কথা বলেছেন সেটি হলো যে রাজনীতি বঙ্গবন্ধু মুক্তিযুদ্ধ এবং বাংলাদেশ এটা রাজনীতির উচিত আসলে তাই কারণ বঙ্গবন্ধুকে বাদ দিয়ে স্বাধীনতা চিন্তা করা যাবে না ওনারা কি করলেন বঙ্গবন্ধুকে যেখানে যে রহমান সাহেব নিজেও ঘোষণা যেটা পাঠ করলেন সেইটা কিন্তু বঙ্গবন্ধুর পক্ষেই কিন্তু উনি স্বাধীনতার ঘোষণাটা পাঠ করলেন নিজে তার নিজের ভাষ্য সেইখানে ওনারা কী করলেন চেষ্টা করলেন তাকেই ঘোষক বানাই দিতে তাহলে পরে আরেকটা হলো যে জয় বাংলা স্লোগান দিয়ে আমরা দেশ স্বাধীন করলাম সেই জয় বাংলাকে পাল্টে দিয়ে সেখানে পাকিস্তানি ভাবধারায় ওনারা সেখানে বাংলাদেশ জিন্দাবাদ করে ফেলেন পাকিস্তান জিন্দাবাদের মতো বাংলাদেশ বেতার যেটা স্বাধীনতার পরে হলো সেইটাকে করে দিলেন পাকিস্তানি ভাবধারায় রেডিও পাকিস্তানের মতো রেডিও বাংলাদেশ এই যে যে এর 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 ফলে কী হলো আমি একটা কথা বলি আপনি রাসায়নিক পদার্থ বিস্তরের ক্ষেত্রে যদি কোনো ব্যত্যয় ঘটে তাহলে সেখানে বিস্ফোরণ ঘটবে আর সেই বিস্ফোরণটা ওনারা ঘটিয়ে দিয়েছেন কারণ ওনারা এই যে যে আদর্শের দিকটাকে যে পাল্টে দিয়েছেন এই জায়গাটাই কিন্তু বিস্ফোরণটা ওনারা ঘটিয়ে দিয়েছেন আমাদেরকে এইটাকে মোকাবেলা করতে কিন্তু এত বছর সময় লেগেছে এবং বঙ্গবন্ধুকে যারা হত্যা করলো তাদেরকে একাত্তরে যারা ত্রিশ লক্ষ মানুষ হত্যা করলো দুই লক্ষাধিক দুই লক্ষ বলি আমরা কিন্তু আসলে দুই লক্ষ না তো এটা চার লক্ষের মতো হবে বিভিন্ন যারা এগুলো নিয়ে রিসার্চ করেছেন তাদের বক্তব্য আমার বক্তব্য না বলেছেন আপনারা তো ভুল বলে দুই লক্ষ এখানে চার লক্ষের মতো হবে তিন লক্ষ পঁচাত্তর হাজারের কথা কেউ কেউ বলেছে আমাকে তাহলে পরে এই যে এত মা বোন যে ধর্ষিতা হলো তারা নির্যাতিতা হইল তাদের যারা এগুলো করেছে তাদেরকে নিয়ে রাজনীতি তাদেরকে নিয়ে সংসদে নিয়ে এলেন তাদেরকে সেই জাতীয় রক্তখচিত জাতীয় পতাকা তুলে দিলেন এর ফলে আপনার যে মৌলিক আদর্শের দিকটাকে আপনি বিচ বিচ্যুত মানে আপনি সেখান থেকে বিচ্যুত হলেন এই কারণে কিন্তু জঙ্গিবাদ সৃষ্টি হয়েছে এই কারণেই আজকে নানা ধরনের সন্ত্রাস ইত্যাদি হয়েছে আপনি আমি যদি আপনাকে জিজ্ঞেস করি ও বিএনপি যখন ক্ষমতায় ছিল জাতীয় পার্টির ক্ষমতায় ছিল আওয়ামী লীগের ক্ষমতায় ছিল এর আগে বিভিন্ন সময় বিশ্ববিদ্যালয় বিশ্ববিদ্যালয়ে যে অস্ত্রবাজি হয়েছে ছাত্র নিহত হয়েছে পুলিশের গুলিতে নিহত হয়েছে সন্ত্রাসীদের গুলিতে নিহত হয়েছে তারপরে আমরা দেখেছি যে এখন কিন্তু আর বিশ্ববিদ্যালয় বা কোনো কলেজে এই বাড়ির অস্ত্র কিন্তু নেই এটার হাত থেকে মুক্ত করেছে নিঃসন্দেহে স্বীকার করতে হবে শেখ না একটা কথা ওই যে গণতন্ত্রের ওনারা বলেন একটা উদাহরণ দিতে চাই সেটা হলো বিশিষ্ট দার্শনিক বিশেষ বিশিষ্ট দার্শনিক তো বলা ভুল হবে একজন দার্শনিক অত্যন্ত প্রখ্যাত দার্শনিক জি সে হলো অধ্যাপক হ্যারল্ড ডিকসন। হ্যারোল্ড ড্যাক্সি উনি বলেছেন একটা কথা যে বাক স্বাধীনতা সংবাদপত্রের স্বাধীনতা কথাটা আপেক্ষিক কোন দেশের সমাজ কতটা স্বাধীনতা ভোগ করবে তার নির্ভর করে তার সামাজিক অর্থনৈতিক অবস্থার উপর যে দেশ যতটা শিক্ষিত নাগরিক অধিকার সম্পর্কে সচেতন এবং অর্থনৈতিক দিক থেকে যতটা উন্নত বাক স্বাধীনতা ও সংবাদপত্রের স্বাধীনতা ততটা উন্নত শিক্ষা এবং সামাজিক সচেতনতায় ও অর্থনৈতিক ব্যবস্থার অনগ্রসর দেশে ততটা বাক স্বাধীনতা অনগ্রসর দেশে দেওয়া হলে তা হবে তার অপব্যবহার হবে তা হবে শিশুর হাতে লোহার খুন্তি তুলে দেওয়ার মতো আমি এইটাকে কোট করলাম এখানে এই কারণে যে ওনারা যখন দু হাজার পনেরো সাল বারো তেরো চোদ্দো পনেরো এই ঘটনাগুলো কি বিশেষ করে দু সালে যখন লাগাতার অবরোধ ঘোষণা করলেন এটা একটা গণতান্ত্রিক আন্দোলন হতে পারে লাগাতার আমরা লাগাতার ইয়ে করেছিলাম আপনার অসহযোগ আন্দোলন পরে বঙ্গবন্ধু সাতই মার্চের ভাষণের মধ্যে দিয়ে এসে ডেকে রিল্যাক্স করলেন ওনারা রিল্যাক্স করলেন না বিরানব্বই দিন পর্যন্ত এই যে পুড়িয়ে পিটিয়ে কুপিয়ে মানুষ হত্যা করলেন এইটাই হলো যে শিশুর হাতে খুন্তি তুলে দেওয়ার মতো সুতরাং ওরা ততটা উন্নত নয় বলেই আমি তাদের কথা বলবো এই হ্যারোল্ড্যাক্সির সেই তার হাতে তাদের হাতে শিশুর মতো ওই খুন্তি তুলে দেওয়া হয়েছে আপনার কাছে আমি আবার আসবো